ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وأنت مسلمون সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও, যদিও আমরা দীর্ঘদিন যাবত ধরে শুনে আসছি মহান স্রষ্টা আল্লাহ সুবহান ওয়া তাআলা, তিনি নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, শুনে আসছি কি আসছি না? আমরা দীর্ঘদিন যাবত ধরে বিভিন্ন পীর আলেম ওলেমা পীর মাশায়েখ তাদের মুখ থেকে শ্রবণ করছি, শুনছি যে মহান স্রষ্টা আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। অথচ আল্লাহ সুবহান তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা নাহল আয়াত নম্বর 18 এবং সূরা ফাতিহা রব্বুল আলামিন এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসির একবার খুলে দেখবেন, স্পষ্ট সেখানে ব্যর্থহীন কণ্ঠে লেখা আছে যে মহান স্রষ্টা আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি যে পৃথিবীতে কত মাখলুকাত সৃষ্টি করেছেন, মানুষের জিন যত যদি একত্রিত গুনতে শুরু করে, গুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত তার মাখলুকাত গুনে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিনের মধ্যে কত মাখলুকাত যে সৃষ্টি করেছেন, কত নিয়ামত যে সৃষ্টি করেছে, মানুষ আর জিন জাতি যদি একত্রিত গুনতে শুরু করে, গুনে শেষ করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। অথচ অসংখ্য আলেম ওলামা পীর ফকি মাশায়েখ তারা বক্তৃতা শুরুতে বলে যে মহান স্রষ্টা আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আপনারা বিচার বিশ্লেষণ করে আপনারা সহজেই বুঝতে পারবেন। এই জন্য আলেম ওলামা পীর ফকি মাশায়েখ আপনার হওয়ার প্রয়োজন নেই। আপনার যে সন্তানটি কেবল মাধ্যমিক পাশ করেছে, সন্তানকে জিজ্ঞাসা করবেন যে বিশ্বে জগতের মধ্যে কতগুলো প্রাণ জগৎ আছে, আপনার সন্তান চট করে উত্তর দিবে যে সামুদ্রিক প্রাণী কমপক্ষে 9 থেকে 10,000 প্রজাতির আছে। চিন্তা করে দেখেছেন? কিন্তু একজন আলেম তদন্ত ছাড়াই সে টুক করে কথাটা বলে দিচ্ছে। বর্তমান বিজ্ঞান বলছে যে পৃথিবীতে যে কত প্রাণ জগৎ আছে তার কোনো হিসাব নেই, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তেমন বিজ্ঞানটি বলছেন, কিন্তু হুজুর কিন্তু উল্টো গতিতে চলছে। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে হুজুর সত্যবাদী না পবিত্র কোরআন সুন্নাহ সত্য। তাই আমরা বলবো মহান স্রষ্টা আল্লাহ সুবহান ওয়া তাআলা যিনি সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও আমাদের মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি। তার নিজেরই শেখানো ভাষাতে সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা সভা পাঁচদা নম্বর যুব সমাজের উদ্যোগে, পাঁচদা নম্বর সংলগ্নে কবরস্থান উন্নতিকল্পে দ্বিতীয় দিন, তারিখ হচ্ছে 17 জানুয়ারি 2018, বাংলাদেশ সময় 9:10। এবছরের সফরে দ্বিতীয় সফর এটা আমার বাংলাদেশে, দ্বিতীয় সফরের তৃতীয় প্রোগ্রাম, মানে 3 নম্বর প্রোগ্রাম, প্রোগ্রাম নাম্বার 16। যদিও জলসার কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো বিষয় উপরে আলোকপাত করার জন্য অনুরোধ করেনি, তারপরে কিছু জলসার কর্তৃপক্ষ তারা বেশ কিছু বিষয় উপরে ইঙ্গিত দিয়েছে, সেগুলোকে সামনে রেখে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আলোচ্য বিষয় যেটা মনস্থির করলাম বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে, আলোচ্য বিষয় যেটা দেওয়া যায় বিষয়টি চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম। আলোচ্য বিষয় চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম। চলন্ত ধর্মের উদাহরণ প্রথমে একটা পেশ করেছি যে পবিত্র কোরআন সুন্নাহ দ্বারা একথা স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ সুবহান ওয়া তাআলা পৃথিবীতে কত কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন তার কোনো হিসাব নেই, এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। আর চলন্ত ধর্ম যে মহান স্রষ্টা আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন বিভিন্ন মানুষ বলে বেড়াচ্ছে, এটা হচ্ছে চলন্ত ধর্ম। বক্তৃতার শুরুতেই আপনার সঙ্গে দুটো জিনিসকে পার্থক্য করার জন্য এই উপমার মাধ্যমে আলোচনা শুরু করেছি। আলোচ্য বিষয় চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। এই ধর্মটিকে কেবলমাত্র ইসলামের দৃষ্টিকোণ থেকে আলোচনা করব এমনটি নয়। মনে রাখতে হবে পৃথিবীতে আল্লাহ সুবহান ওয়া তাআলা কেবলমাত্র ইসলামকে মনোনীত করেছেন, অন্য কোন দিন বা মাজহাব বা ফিরকা বা মতবাদ বা দর্শনকে আল্লাহ সুবহান ওয়া তাআলা পছন্দ করেননি, বরং এদের নিন্দা জানিয়েছেন। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 আয়াত নম্বর 85।
আমরা এই কথা খুব ভালোভাবে জানি, বর্তমান এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়বেন, যেটা গোটা বিশ্ব পৃথিবীর একটা ইতিহাসের বই, একটা হিস্ট্রির ইতিহাসের গ্রন্থ। পরিষ্কারভাবে তারা বলছে যে গোটা বিশ্ব জগতে এখন কমপক্ষে 2500 ধর্মের অনুসারী বাস করে। কত হাজার? 2500 ধর্মের অনুসারী এই পৃথিবীতে আছে। কিন্তু আমরা সচরাচর যেসব বিষয়গুলো জেনে থাকি, সেটা হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, পাশাপাশি ইসলাম, আমরা এই ধর্মের নামগুলোর সঙ্গে পরিচিত। তাই কেবলমাত্র শুধু ইসলামের দৃষ্টিকোণ থেকে চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম এমনটি আলোচনা করব না, পাশাপাশি আলোচনা করব হিন্দু ধর্মে কিছু চলন্ত ধর্ম আছে, কিন্তু চূড়ান্ত ধর্ম সেটা আলাদা বিষয়। খ্রিস্টানদের মধ্যে কিছু চলন্ত ধর্ম আছে, কিন্তু চূড়ান্ত ধর্ম সেটা ভিন্ন বিষয়। এই বিষয়ে তিনটাকে সামনে রেখে ইনশাল্লাহ আলোচনা করব, আলোচনা খুব লম্বা করব এমনটি নয়। আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি এসেছেন, তিনি অনেক বিষয়ে আলোচনা করবেন, অনেকদিন ধরে তার আলোচনা শ্রবণ করছেন। জাতিকে যদি পরিবর্তন করতে হয়, আমরা মনে করি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো বক্তার আরো প্রয়োজন। একটাতেই গোটা বাংলা ভাষাভাষী 50 কোটি মানুষ, তারা প্রত্যেকের ঘরে ঘরে পবিত্র কোরআন সুন্নাহর আলো এমন ভাবে পৌঁছে গেছে আমরা ইন্ডিয়াতে থেকে বুঝতে পারি। অবশ্যই এখানে আমাদের শ্রোতা মন্ডল থেকে অনুরোধ এসেছে যে আমাদের শ্রোতাদের মধ্যে অনেক অমুসলিম ভাই আছে, তাদের জন্য যেন একটা পাঠ রাখা হয়। ইনশাআল্লাহ চেষ্টা করব অমুসলিম ভাইদের জন্য কিছু আলোকপাত করার। আলোচ্য বিষয় চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। চলন্ত ধর্ম যেটা আমরা করছি, কিছুদিন আগে একজন ভাই আমাকে প্রশ্ন করছে, পশ্চিম বাংলা অর্থাৎ ভারতের হুগলি জেলাতে প্রোগ্রাম করছিলাম, যেখানে ফুরফুরা শরীফ, চেনেন তো ফুরফুরা শরীফের পাশে আলোচ্য বিষয় আলোচনা করছিলাম। এমতো অবস্থায় একজন হিন্দু ভাই তিনি প্রশ্ন করছেন আমাকে যে ভাই, আমরা অনেক জলসাতে, মুসলিমদের জলসাতে আমরা যাই, কিন্তু অনেক হিন্দু ভাই, সরি, অনেক মুসলিম ভাই তারা আমাদের কীর্তন নামযজ্ঞতে আসে না, এটার কারণ কি? উনার প্রশ্নটি ছিল প্রশ্নোত্তর পর্বে যে আমরা অনেক হিন্দু ভাইরা আমরা তো জলসা শুনতে যাই, কিন্তু কোনো মুসলিমকে দেখলাম না তারা নামযজ্ঞ অর্থাৎ শ্রীকৃষ্ণের কীর্তন শুনতে কেন যায় না, তার প্রশ্ন। আমি তাকে বললাম পরিষ্কারভাবে, ভাই হরে কৃষ্ণ হরে রাম এই যে আটটা বাক্য 32টা অক্ষর আছে, আটটা বাক্য 32টা অক্ষর আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ, এই মধ্যে প্রতিনিয়ত বলে চলেছে 3 দিন বা 4 দিন নামযজ্ঞ করছে, আমি শুধুমাত্র এটাই বলতে চাই যে ভাই এই হরে কৃষ্ণ হরে রাম যে কীর্তন, এটা শ্রীমদ ভাগবত গীতা অথবা 4টে বেদ বা উপনিষদ থেকে কোনো জায়গাতে শ্লোকটি বর্ণনা করা হয়েছে, বা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ টপ করতে হবে এমন কিছু কি বর্ণনা পাওয়া যায়? বিশ্বাস করুন যে হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমদ ভাগবত গীতা 8টা অধ্যায়ে 700 খানা মন্ত্র আছে, একটা মন্ত্রতে একথা বলা হয়নি। 4টে বেদ আছে, অসংখ্য মন্ত্র শ্লোক দ্বারা পরিপূর্ণ, সামবেদ শুধুমাত্র গীত আছে, বন্দনা গীত, এর মধ্যে হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণের শব্দটিও ব্যবহার করা হয়নি। আচ্ছা, আপনারা যে নামযজ্ঞ বা কীর্তন করছেন এটা যে চলন্ত ধর্ম, চূড়ান্ত ধর্ম যেটা ধর্মগ্রন্থে আছে, কেমন? শ্রীমদ ভাগবত গীতা পড়বেন, অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 আর 24 শ্রীকৃষ্ণ চূড়ান্ত ধর্ম সম্পর্কে বলছেন, শ্লোকটি অনেকটা এমনটা, ইয়া শাস্ত্রবিধিম শ্রীজবতে কাম করোত না সুখম না সিদ্ধম না ব্নোতি না পরম গতিম। শ্রীকৃষ্ণ বলছে ইয়া শাস্ত্রবিধিম শ্রীজবতে কাম করোত, হে অর্জুন, যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে, ধর্মীয় শাস্ত্রকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি তারা যজ্ঞ করে, পুজো করে, অর্চনা করে, না সুখম না সিদ্ধম না ব্নোতি না পরম গতিম, সেগুলো সুখলাভ করতে পারে না। সুখলাভ মানে মোক্ষ লাভ করতে পারে না, মোক্ষ লাভ মানে স্বর্গে যেতে পারে না, স্বর্গ মানে জান্নাতে যেতে পারে না। কোন ব্যক্তি যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি তারা যজ্ঞ করে, পুজো করে, অর্চনা করে, সে কখনোই স্বর্গে প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের আলোকে চূড়ান্ত ধর্ম। যেটা ধর্মগ্রন্থ আছে সেটা মেনে চলতে হবে, ধর্মগ্রন্থের বাইরে আপনার মন যতই চাক সেটা ধর্ম নয়। যেমন নামযজ্ঞ, পবিত্র কোরআন সুন্নাহ তো দূরের কথা, হিন্দু ধর্মগ্রন্থেও কোন জায়গাতে এই বাক্যগুলো বলা হয়নি, তাই হয়তো আমাদের মুসলিম ভাইরা এই কাজে অংশগ্রহণ করে না। চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম, চূড়ান্ত ধর্ম এর কথা মনে রাখতে হবে, যেটা পবিত্র কোরআনে আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাশাপাশি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এর আমল যদি কোনো পরস্পর বিরোধী না হয় সেগুলো হচ্ছে চূড়ান্ত ধর্ম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একই কথা বলছেন, যখন শ্রীমদ ভাগবত গীতা থেকে শ্লোকটি পাঠ করলাম,
মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফারাদুন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো, এমন কোন কর্ম করলো যেটা রাসূলুল্লাহ বলেননি, করেননি, অনুমোদন দেননি, সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত। বন্ধু, শ্রীকৃষ্ণের সঙ্গে যে বাক্য আর পবিত্র রাসূলের হাদিস এক না অমিলাছে না মিলাছে, একই কথা। শ্রীকৃষ্ণ বলছে ধর্মগ্রন্থকে বাদ দিয়ে যতই ভালো কাজ হোক না কেন, সেটা করলে অবশ্যই বাতিল, সে স্বর্গের দিকে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল একই কথা বলছেন, কোন আমল যদি করতে হয় আল্লাহ রাসূল কি বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন, এমনকি যদি হয় এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম, আর যদি না হয় এটা হচ্ছে চলন্ত ধর্ম, এটা মারদুদ, এটা বাতিল। সেই বুখারি হাদিস নম্বর 2697, সেই মুসলিম হাদিস নম্বর 1718, সুনান ইবনু মাজা হাদিস নম্বর 14, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকা হাদিস নম্বর 140, স্পষ্ট প্রমাণিত যে চলন্ত ধর্ম কোনটা আর চূড়ান্ত ধর্ম কোনটা। অনেক খ্রিস্টান ভাইকে দেখবেন যে তারা মূর্তি পূজা করছে, করছে কি করছে না, এটা হচ্ছে চলন্ত ধর্ম। বাইবেল পড়বেন, ওল্ড টেস্টামেন্ট বুক অফ ডিটারনমি 22:5-6, 7-8, 9 পরপর চারটে অনুচ্ছেদ আছে, পরিষ্কার সেখানে বলা হচ্ছে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করো না, ঈশ্বর কোনো প্রতিমূর্তি তৈরি করো না, যেটা আছে স্বর্গে, যেটা আছে পৃথিবীতে, যেটা আছে পৃথিবীর নিচে অর্থাৎ পানির নিচে, কেননা আমি তোমাদের ঈশ্বর খুব ঈর্ষাপরায়ণ, যার আমার মূর্তি নির্মাণ করবে তার কাছে মাথা মতো করবে, অবশ্যই পরকালে তাদের জন্য নরক অবধারিত। ধর্মগ্রন্থ হচ্ছে চূড়ান্ত, চূড়ান্ত ধর্ম। আর চলন্ত ধর্ম কি, যেটা এখন তার অনুসারীরা আমল করছে। খুব মজা লাগছে, চমৎকার লাগছে আপনাদের অনেকের, যে রুহুল আমিন ভাই কত সুন্দর ভাবে হিন্দুদেরকে বলে দিল যে তারা স্বর্গের যে প্রবেশ করবে না, কেন, তারা চলন্ত ধর্মে উপাসনা করছে, আমল করছে, কর্ম করছে। কিন্তু আমাদের মুসলিমদের মধ্যেও যে অনেকগুলো আছে চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্ম, যখনই আমরা আলোকপাত করবো তখনই আমাদের বিপক্ষে একটা দল বা একজন ব্যক্তি দাঁড়িয়ে যেতেও পারে। যখনই আমরা বলি যে হিন্দু ভাইরা দুর্গাপুজো করে জান্নাত অর্থাৎ স্বর্গের রাজ্যে প্রবেশ করতে যাবে এমন চিন্তাধারা করছে, তখন আমরা বলি যে ব্যক্তি মুশরিক, অবশ্যই মুশরিক, তাকে ফতোয়া দিয়ে আমরা মুসলিমরা তাকে কাট করে দিলাম, একদম পৃথিবী থেকে নরকে পাঠিয়ে দিলাম। অথচ মুসলিমরা যখন দুর্গার জায়গায় দরগা চলে আসছে, বানানটা উৎপত্তিটা অনেকটাই এক, তখন কিন্তু আমরা পাক্কা নিজেকে মনে করছি যে আমরাই মুসলিম, ওরা দুর্গাপূজা করে যাবে জাহান্নামে, আমরা দুর্গাপূজা করে যাবো জান্নাতে। হিন্দু ভাইরা তাদের চলন্ত ধর্ম পরে যখন চলছে, আমরা তখন কিন্তু অনেক রকমের বলি যে হিন্দু ভাইরা কত বোকা, তারা একটা মূর্তি নির্মাণ করে তারা তার কাছে চাইছে, কত বোকা, আমরা নিজেরা বলি। কিন্তু আপনিও গিয়ে মাজারে গিয়ে যে মরে পড়ে আছে তার কাছে কত কিছু চাইছেন, একবার আপনার হুশ বুদ্ধি কিছুই হয় না। এই জন্য যীশু খ্রিস্ট একটা কথা বলেছিল, যদিও তোরা ইঞ্জিল হচ্ছে বিকৃত, তো বাইবেলের কথাটি এখন পর্যন্ত লেখা আছে। বাইবেল পড়বেন গসপেল অফ ম্যাথিউ 10:33, যীশু খ্রিস্ট তার সঙ্গী সাথীদেরকে বলছে যে লোকের চোখের ছোট ছোট সূক্ষ্ম কণা পরিমাণে দেখতে পাও, কিন্তু তোমার চোখে যে একটা বড় পাথর আছে এটা অনুধাবন করতে পারো না। যদিও তোরা বিকৃত, তারপরে কথাটি কিন্তু অনেকটা বাস্তবতা। আমরা লোককে দেখে আমরা মনে করি তিনি ভুলে পরিপূর্ণ, কিন্তু আমরা যে সে ভুলটা করছি আমরা একবার চিন্তাধারা করে দেখি না। আলোচ্য বিষয় চূড়ান্ত ধর্ম, চলন্ত ধর্ম কোনটি, বা সহিহ বুখারী প্রথম হাদিস কি। দেখেন, সকলে জানেন প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়াতের উপরে, এটা হচ্ছে কি, চূড়ান্ত ধর্ম। নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে, মানে বীজ। আম গাছের যদি আটিটা আপনি পুঁতে দেন অবশ্যই আপনি লেচু বা কলা পাবেন এমনটি নয়, আমি পাবেন, এটা কি, চূড়ান্ত ধর্ম। এই চূড়ান্ত ধর্ম এখন চলে এসেছে চলন্ত ধর্মে, কিভাবে, ওই যে আল্লাহ রাসূল বললেন প্রত্যেকটা কাজ নির্ভর হয় নিয়াতের উপরে, কিন্তু আমরা এই নিয়াতটাকে নিয়ে চলে গেলাম, আমাদের উপরে অভিযোগ করা হয় যে এইসব ব্যক্তি অনেক রকমের গালিগালাজ করে ভাষাতে ব্যবহার করে যে আমরা নাকি নিয়াত করি না, আমরা নিয়াত করি না। আসলে কি ভাই, এই অভিযোগ কি সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা, আমরা কি নিয়াত করি না? আরে ভাই, আমরা বলি ইবাদত কবুলের শর্ত, পূর্ব শর্ত, নিয়াত করতে হবে কাজ আল্লাহ সুবহান তাআলার জন্য, এটা তো ইবাদত কবুলের শর্ত। অথচ আমাদেরকে অভিযোগ করছে আমরা নাকি নিয়াত করি না। আরে ভাই, আমরা নিয়াত করি, নিয়াত করি না। একটা যে চলন্ত ধর্ম কি, যে নিয়াত তারা করছে না, নিয়াত পড়ছে। আর আমরা বলছি না নিয়াত করাটি ফরজ, নিয়াত করাটি বিদাত, কিন্তু এতটাই আজ পর্যন্ত 1400 বছরের মধ্যে এই 200 বছর থেকে এই নিয়াত পড়া নিয়ে সমস্যা,
এটা 200 বছর থেকে আমরা তাদেরকে বুঝাতে পারলাম না যে নিয়াত করা আর নিয়াত করার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? পার্থক্য আপনাকে উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, কেন কোরআন হাদিস এটা হচ্ছে হুজ্জাত, এটা হচ্ছে দলিল। তাদের আরো দুটো দলিল আছে, ইজমা আর কিয়াস। তো কিয়াস থেকে আমরা দেখি যে নিয়াত করা নিয়াত করার মধ্যে পার্থক্য আছে না নেই, কারণ কিয়াস যেহেতু দলিল, আমাদের দলিল না হলে তাদের তো দলিল। তো কিয়াস থেকে দেখা যাক, দেখা যাচ্ছে একটা চোরকে একটা পুলিশ ধরে নিয়ে গেছে থানাতে, থানাতে নিয়ে যাওয়ার পরে বেধরক পেটাচ্ছে, প্রচন্ড মারছে, আর চোর তখন চিৎকার মেরে বলছে না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না, এইভাবে চিৎকার মেরে চলেছে। পুলিশ যতই মারে আর চোর তত চিৎকার মারে, না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না, আর মনে মনে চোর বলছে ছেড়ে দেখ এত মাছিস তোর বাড়িতে আগে করবো। নিয়াত কোনটা? চোর মারের ভয়ে বলছে না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না, চিৎকার মেরে ফাটিয়ে ফেলছে গোটা থানাকে, আর মনে মনে বলছে ছেড়ে দেখ এত মারলি তোর বাড়িতে আগে করবো। নিয়াত কোনটা? যেটা অন্তর থেকে বলছে এটা হচ্ছে নিয়া, যেটা মুখ থেকে বলছে এটা ধোকা দিচ্ছে। তো যারা মুখে নিয়াত পড়ছে বলছে যে আমরা নিয়াত পড়ে ফেলেছি, আসলে তার ধোকাই দিচ্ছে, নিয়াত করাটা ফরজ, নিয়াত করাটি বিদাত, আমরা এটাই বোঝাচ্ছি আপনাকে, কিন্তু আপনি আমাকে উল্টো বোঝানোর চেষ্টা করছেন আর আমাদেরকে আপনারা উল্টো পাল্টা মন্তব্য করছেন। চিন্তা করে দেখুন, পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই যে নায়াতুল সালি দিয়ে সালাত শুরু করতে হবে, এতগুলো আয়াতের মধ্যে একটা আয়াত নেই। সহিহ জাইফ মেলে ইমাম আহমেদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, 10 লক্ষ হাদিস যদি ধরে নিই ইসলামের 10 লক্ষ হাদিস আছে, সহিহ জাইফ মিলে জাল মিলে এই 10 লক্ষ হাদিসের মধ্যে সহিহ হাদিস তো দূরের কথা, জাইফ তো দূরের কথা, হাসান হাদিস তো দূরের কথা, জাল হাদিসের নিয়াত প্রমাণিত নয়। জাল হাদিস তো দূরের কথা, কোন তাবেঈ থেকে প্রমাণিত নয়। মুসান্নাফ আব্দুর রাজ্জাক একটা গ্রন্থ আছে যে সাহাবা তাবেঈদের ফতোয়াতে একটা পরিপূর্ণ গ্রন্থ, এতগুলো তাবেঈ থেকে প্রমাণিত নয় যে কেউ নিয়াত পড়েছে মুখ দ্বারা। পাশাপাশি চার চারটে ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম মালিক, ইমাম আহমেদ ইবনে হাম্বাল, চার ইমাম থেকে প্রমাণিত নয় যে কোন ইমাম নিয়াত পড়েছে, বরং সবাই নিয়াত করেছে। নিয়াত পড়াটা কবে থেকে আসলো? সব ইংরেজরা যখন ভারতবর্ষ সহ এই উপমহাদেশকে দখল করলো, তারপর থেকে নিয়াত পড়াটা এসছে। ইতিহাস ভালো করে ঘেটে দেখুন, বুঝতে পারবেন। আবার আমাদেরকে বলছে আমরা নাকি ইংরেজদের দালাল। নিয়াত মুখ দিয়ে বলতে হবে, এটা শুরু হয়েছে ইংরেজের জামানাতে, পয়দা হয়েছে নিয়াত পড়াটা, তার আগে সময় নিয়াত করতো। এটা যে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম, চলন্ত ধর্ম নিয়াত করতে হবে অন্তর দ্বারা, চূড়ান্ত ধর্ম, আর চলন্ত ধর্ম মুখ দ্বারা পড়তে হবে। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে যে চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্ম কি।